নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নতুন শূন্যপদ কবে বেরোবে? ঠিক আছে, এটা নিয়ে অনেকেই আমাকে বলে, প্রশ্ন করে। তো তোমাদের সকলকে আমি একটা উত্তর দেই যে তোমরা ওই ভ্যাকান্সির আশায় একটু বসে না থেকে এখন থেকে তোমরা ধীরে ধীরে প্রিপারেশনটা শুরু করো, ঠিক আছে? তো পরে গিয়ে সেটা তোমার বেনিফিটটা অবশ্যই পাবে। তো তোমাদের আমি এই ভিডিওতে সমস্ত কিছু বলার চেষ্টা করবো যে কোন মাসে তোমাদের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তোমাদের প্রত্যেকেই বলবো, এবার কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি তোমাদের সামনে আসতে চলেছে। আনুমানিক 10,000-এর মতো শূন্যপদ তোমাদের কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। পরীক্ষা কীভাবে হয়, কোন ভাষা কী হয়, যোগ্যতা কী লাগে, বয়স কী লাগে, সেগুলো তোমরা অবশ্যই জানো। শুধু তোমাদের একটু বলবো, একটু ধৈর্য সহকারে পড়াশোনা করো এখন থেকেই, কারণ দিন দিন যেভাবে কম্পিটিশন বাড়ছে, ঠিক আছে, নিজেকে কিন্তু বজায় রাখতে গেলে একটু ভালো করে পড়াশোনা তোমাদের এখানে করতেই হবে। পাশাপাশি তোমাদের বলছি, তোমাদের কিন্তু আপকামিং যে রিক্রুটমেন্টগুলো আসছে সেগুলো কিন্তু খুব ফাস্ট হচ্ছে বিগত বছরের বিভিন্ন রিক্রুটমেন্টের তুলনায়। আমি তোমাদের সেটা একটা প্রমাণস্বরূপ দেখিয়ে দিব। তোমরা জানো, কিছুদিন আগেই WBP লেডি কনস্টেবলের একটা ছোট্ট একটা আপডেট প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে। সেটা জানো যে টেন্টেটিভ একটা ডেট দিয়েছে প্রিলিমিনারি এক্সাম, সেটা হচ্ছে সম্ভবত সেপ্টেম্বর মাসের 10 তারিখে। তোমরা জানো 23 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং 22 মে পর্যন্ত আবেদন চলছে, অর্থাৎ মের পরে জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, 3 মাস 18 দিন পর তোমাদের কিন্তু এই প্রিলিমিনারি এক্সামটা সংঘটিত হতে চলেছে। কয়দিন পর? 3 মাস 18 দিন পর। কিন্তু আমরা যদি একটু আগে চলে যাই, একটু পিছিয়ে আসি, তো তোমরা একটু পিছিয়ে দেখতে পাবো WBP লেডি কনস্টেবল যেটা 2020 ছিল সেটা যদি আমরা দেখতে পারি। তোমাদের এখানে ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল, দেখতে পাচ্ছ যে 22/1/2021, অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসের 22 তারিখে হয়েছিল, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল হচ্ছে দেখো ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। কিন্তু এই WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামটা তোমাদের সংগঠিত হয়েছিল হচ্ছে 26/9/2020, দেখো 26 প্রিলিমিনারি রিটেন টেস্ট হয়েছিল 26/9/2020 সানডে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসের 26 তারিখে, অর্থাৎ তোমরা এখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ প্রায় 7 মাস পর। অর্থাৎ WBP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ 2020 যে নোটিফিকেশান, সেটা তোমাদের আবেদনের শেষ তারিখ ছিল ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে চলে গেছে একদম সেপ্টেম্বর মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই কটা মাস তোমাদের কিন্তু পরে হয়েছিল, প্রায় 7 মাস পর তোমাদের কিন্তু হয়েছিল। কিন্তু এবার যেটা দেখতে পাচ্ছ WBP লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ছিল মে মাস, এবং সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে, বলতে গেলে 3 মাস 18 দিন পর, অর্থাৎ হাফ ডে, অর্ধেক দিন 2020 তুলনায় কতটা ফাস্ট রিক্রুটমেন্ট এবার কিন্তু হতে চলেছে। আমি আবারও বলছি, তোমাদের নিউ ভ্যাকান্সি আসবে, ঠিক আছে, ওয়েট করো। কিন্তু সেই ওয়েট করার কথা বলতে কিন্তু আমি এটা বলিনি যে ভ্যাকান্সি আসুক তারপরে পড়াশোনা করো, তাহলে কিন্তু একটু পিছিয়ে যাবে, একটু না অনেকটাই পিছিয়ে যাবে। তোমরা দিন দিন দেখতে পাচ্ছ কম্পিটিশনটা কোন লেভেলের কোথায় চলে গিয়েছে, ঠিক আছে, এখন থেকে ধীরে ধীরে পড়াশোনা করো, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ পড়াশোনা করা শুরু করো, ভ্যাকান্সি আসবে। আগস্ট মাস নাগাদ ভ্যাকান্সি আসার প্রবল 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 সম্ভাবনা রয়েছে, এটা আমি আগের থেকেও বলছি, শুধু এই চ্যানেল থেকে নয়, অন্যান্য সোশ্যাল সাইট থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু জানছো, শুনছো, দেখছো, ঠিক আছে। যারা পড়ার তারা অবশ্যই এখন থেকে অলরেডি পড়া শুরু করে দিয়েছে, এবং যারা এটা ভাবছো যে ভ্যাকান্সি আউট হবে, নোটিফিকেশান আসবে, ফর্ম ফিল আপ শুরু হবে, তারপর থেকে শুরু করব, 3-4 মাস তো পিলির জন্য সময় পাবো, তারপর থেকে পড়াশোনা শুরু করবো, তো তাদের বলছি আমি যেটা মনে করি, একটু অ্যাডভান্স থাকলে তোমারই সুবিধা পরবর্তীকালের জন্য, ঠিক আছে, একটু অ্যাডভান্স থাকার চেষ্টা করো, এবং তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট কিন্তু অনেকটা ফাস্ট হবে। কলকাতা পুলিশ কনস্টেবল একটু প্রথমের দিকে তোমরা জানো একটু অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলেরও কিন্তু PMT রয়েছে, মেন এক্সাম হয়েছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি, ঠিক আছে, সংগঠিত হবে, খুব একটা বেশি লেট হবে না। চলো, এই ছিল লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।